बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। आमी मोहम्मद गोलाम महबूब प्रभाषक हिसाब विज्ञान विभाग मसंदिया भवानीपुर केजीबी डिग्री कॉलेज अमीनपुर बेरा पाबना। मसंदिया भवानीपुर केजीबी डिग्री कॉलेज थेके प्रचारित अनलाइन क्लासे सकल छात्र छात्रीदेरके जानाई आंतरिक अभिनंदन और शुभेच्छा। आमादेर कॉलेज थेके प्रचारित এই অনলাইন ক্লাসে সার্বিক তত্ত্বাবধানে আছেন অত্র কলেজের আইসিটি বিভাগের প্রভাষক জনাব এস এম আলিমাল রাজি বাপিছার। তার সার্বিক সহযোগিতায় এবং অত্র কলেজের সুদক্ষ ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল সালাম স্যারের সার্বিক তত্ত্বাবধানে তার নির্দেশনায় প্রচারিত এই অনলাইন ক্লাসে সকল ছাত্রছাত্রীকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। গত ক্লাসে অত্র কলেজে ভর্তিকৃত এইচএসসি বিএম শাখা প্রথম বর্ষে ভর্তিকৃত সকল ছাত্রছাত্রীদের জন্য আমি পুস্তক তালিকা এবং সিলেবাস সম্পর্কে আলোচনা করেছিলাম। আজ আমি হিসাববিজ্ঞান নীতি ও প্রয়োগ প্রথম অধ্যায়ের হিসাববিজ্ঞানের ভূমিকার উপরে আলোচনা করব। আজকে আমি যে বিষয়টার উপর একটু আলোকপাত করব সেটা হচ্ছে তোমাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন এবং গুরুত্বপূর্ণ বিষয়, কমার্স ডিপার্টমেন্টে পড়তে হলে এইচএসসি ব্যবসায় ব্যবস্থাপনা ডিএম শাখায় পড়াশোনা করতে হলে এই বিষয়টি অবশ্যই জানতে হবে এবং সবারই জানা দরকার। হিসাববিজ্ঞানের সংজ্ঞা এবং হিসাববিজ্ঞানের মৌলিক উদ্দেশ্যগুলো আলোচনা করো। হিসাববিজ্ঞান কি? সর্বপ্রথম আমি তোমাদের একটি তথ্য দিয়ে রাখি, হিসাববিজ্ঞান এর জনক লুকা প্যাসিওলি, যিনি সর্বপ্রথম 1494 সালে হিসাববিজ্ঞানের দুতরফা দাখিলার উপর ভিত্তি করে সুমাদিক অ্যারিথমেটিকা জিওমেট্রিয়া প্রোপোর্শনেট প্রোপোর্শনালিটা নামক একটি পুস্তক আবিষ্কার করেন। পরবর্তীতে এই দুতরফা দাখিলার ভিত্তিটিকে হিসাববিজ্ঞানের ভিত্তি হিসেবে নিয়ে লুকা প্যাসিওলিকে হিসাববিজ্ঞানের জনক হিসেবে ঘোষণা করা হয়। তার এই দুতরফা দাখিলা পদ্ধতিটাই বর্তমান হিসাববিজ্ঞানের হিসাবরক্ষণের ভিত্তি এবং এর উপর ভিত্তি করে হিসাববিজ্ঞান এর সকল হিসাবগুলো লেনদেনগুলো লিপিবদ্ধকরণ করা হয় এবং হিসাব সংরক্ষণ করা হয়। তো যা হোক, হিসাববিজ্ঞানের সংজ্ঞা বিভিন্ন পাঠ্যবইতে হিসাববিজ্ঞানের সংজ্ঞা বিভিন্নভাবে দেওয়া আছে। কোনো কোনো বইতে বলা আছে যে যে পুস্তক পাঠ করলে প্রতিষ্ঠানের সকল প্রকার হিসাবসমূহ সুষ্ঠুভাবে লিপিবদ্ধকরণ করা যায়, হিসাব সংরক্ষণ করা যায়, শ্রেণীবদ্ধ করা যায়, সেই পুস্তককে হিসাববিজ্ঞান বলে। তো সার্বিকভাবে বিষয়টি বলতে গেলে এইভাবে বলতে হয়, প্রতিষ্ঠানে কোনো লেনদেন সংঘটিত হওয়ার সঙ্গে সঙ্গে আমরা যে হিসাববিজ্ঞানে যে বিষয়টা লিপিবদ্ধ করব সেটা অবশ্যই লেনদেন হতে হবে। কোনো প্রতিষ্ঠানের যে কোনো লেনদেন সংঘটিত হওয়ার সঙ্গে সঙ্গে দুতরফা দাখিলার ভিত্তিতে হিসাবের বইতে লিপিবদ্ধকরণ, শ্রেণীবদ্ধকরণ, গাণিতিক শুদ্ধতা যাচাই এবং আর্থিক বিবরণী প্রস্তুতের মাধ্যমে হিসাব ব্যবহারকারীদের নিকট প্রতিষ্ঠানের হিসাবের তথ্য হিসাব ব্যবহারকারীদের নিকট উপস্থাপন করার বিষয়ে যে পুস্তকটি বা যে বিষয়টি আলোচনা করা হয় বা যে বিষয়ে যে জ্ঞান অর্জন করা হয় যে পুস্তক পাঠ করলে সেই পুস্তককে হিসাববিজ্ঞান বলা হয়। হিসাববিজ্ঞানের সংজ্ঞা দিতে গিয়ে এ ডব্লিউ জনসন তার মতামত প্রকাশ করেছেন। তিনি বলেছেন, অর্থের অঙ্কে ব্যবসায়ের বিভিন্ন লেনদেনসমূহের সংগ্রহ সংকলন সুসংবদ্ধভাবে লিপিবদ্ধকরণ আর্থিক প্রতিবেদন প্রস্তুতকরণ বিশ্লেষণ ও বিশদ ব্যাখ্যা করাকে হিসাববিজ্ঞান বলে। অর্থাৎ শুধুমাত্র লেনদেনগুলোকে সংগ্রহ করলে হবে না, সংকলন করলে হবে না, এটাকে সঠিকভাবে সুসংবদ্ধভাবে লিপিবদ্ধকরণ করা হবে এবং সুসংবদ্ধভাবে এটা ব্যাখ্যা প্রদান করা হবে, প্রত্যেকটা লেনদেনের সাথে ব্যাখ্যা থাকতে হবে এবং এই লেনদেনগুলোকে হিসাবের বইতে
লিপিবদ্ধ করে হিসাব তত্ত্ব ব্যবহারকারীদের নিকট উপস্থাপন করা হলে তাকে হিসাব বিজ্ঞান বলা হয়। তো হিসাব বিজ্ঞানের মৌলিক উদ্দেশ্যগুলো কী কী? আচ্ছা, আমরা যে হিসাব বিজ্ঞান বিষয়টা পড়াশোনা করব, কেন পড়াশোনা করব, এই বিষয়ে আমরা কেন ক্লাস করব, শ্রেণীকক্ষে কেন আমরা এই বিষয়ের উপরে সময় ব্যয় করব, তো এর জন্য নিশ্চয়ই কোনো উদ্দেশ্য আছে। ব্যবসা প্রতিষ্ঠানে লেনদেনগুলো সঠিকভাবে লিপিবদ্ধ করার জন্য হিসাব বিজ্ঞানের গুরুত্ব, হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য অপরিসীম। হিসাব বিজ্ঞান যে সকল উদ্দেশ্যের উপরে ভিত্তি করে প্রতিষ্ঠিত হয়েছে, হিসাব বিজ্ঞান অধ্যায়টা যে সকল কারণে পাঠ করা হয়, হিসাব বিজ্ঞান পুস্তকটা যে সকল কারণে পাঠ করা হচ্ছে, সেই উদ্দেশ্যগুলো নিম্ন উল্লেখ করা হলো। লেনদেনের সুষ্ঠু লিপিবদ্ধকরণ। হিসাব বিজ্ঞানের মাধ্যমে আমরা জানতে পারি কীভাবে প্রতিষ্ঠানের লেনদেন সংগঠিত হওয়ার সঙ্গে সঙ্গে কীভাবে সেই লেনদেনটি সুষ্ঠুভাবে হিসাবের বইতে লিপিবদ্ধ করা হয়, এবং সুষ্ঠুভাবে লিপিবদ্ধ করার নিয়ম জানার উদ্দেশ্যে, সুষ্ঠুভাবে লিপিবদ্ধ করার নিয়মকে সঠিকভাবে জানার উদ্দেশ্যে হিসাব বিজ্ঞান পাঠ করা হয়। হিসাব বিজ্ঞান একটি উদ্দেশ্য। লাভ লোকসান নিরূপণ। প্রতিষ্ঠানের লেনদেনের মাধ্যমে প্রতিষ্ঠান লাভ করছে নাকি লস করছে, প্রতিষ্ঠানের লাভ লোকসান নিরূপণ করা হিসাব বিজ্ঞানের আরেকটি উদ্দেশ্য। প্রতিষ্ঠানের সকল খরচ এবং আয় সঠিকভাবে নিরূপণের মাধ্যমে প্রতিষ্ঠানের সঠিক লাভ লোকসান নিরূপণ করা যায়, এই উদ্দেশ্যেও হিসাব বিজ্ঞান পাঠ করা হয় বা হিসাব বিজ্ঞান অধ্যয়ন করা হয়। প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা নিরূপণ। আমরা যদি সঠিক নিয়মে হিসাব বিজ্ঞানের নিয়ম অনুযায়ী যদি লিপিবদ্ধ করতে না পারি, হিসাবের বইতে লিপিবদ্ধ করতে না পারি, তাহলে আমাদের এই বছর শেষে, হিসাবকাল শেষে সঠিকভাবে হিসাবের আর্থিক অবস্থা নিরূপণ করা সম্ভব হবে না। যার কারণে হিসাবের আর্থিক অবস্থা নিরূপণ করার উদ্দেশ্যে হিসাবের মৌলিক হিসাব বিজ্ঞান পাঠ করা হয় বা হিসাব বিজ্ঞান আলোচনা করা হয়, হিসাব বিজ্ঞান সম্পর্কে জানা হয়। গাণিতিক শুদ্ধতা যাচাই। প্রতিষ্ঠানের লেনদেনসমূহ সংগঠিত হওয়ার সঙ্গে সঙ্গে সেটা লিপিবদ্ধকরণ করা হয়, শ্রেণীবদ্ধকরণ করা হয়, এবং শ্রেণীবদ্ধকৃত তথ্য থেকে গাণিতিক শুদ্ধতা যাচাই করা হয়। অর্থাৎ হিসাবের মধ্যে কোনো লেনদেন ভুল হলো কি না, হিসাবের কোনো লেনদেন অতিরিক্ত লেখা হলো কি না, হিসাবের কোনো লেনদেন ডাবল লেখা হলো কি না, এ সকল বিষয়ে হিসাব বিজ্ঞানের মাধ্যমে গাণিতিক শুদ্ধতা, প্রতিষ্ঠানের লিপিবদ্ধকৃত হিসাবসমূহের গাণিতিক শুদ্ধতা যাচাই করা যায়। মোট দেনা ও পাওনার পরিমাণ নির্ণয়। যেহেতু বৈজ্ঞানিক ভিত্তিতে হিসাবসমূহ লেনদেন করা লিপিবদ্ধ করা হয় প্রতিষ্ঠানে, সেহেতু প্রতিষ্ঠানের মোট দেনা ও পাওনার পরিমাণ হিসাব বিজ্ঞানের মাধ্যমে একটা নির্দিষ্ট সময় শেষে বা প্রতিষ্ঠা বছরের যে কোনো সময়ে আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী এই তথ্যগুলো পেতে পারি এবং সেটা জানা যায়। তুলনামূলক বিচার বিশ্লেষণ। একটি প্রতিষ্ঠান পরিচালনা করতে হলে প্রতিষ্ঠান সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে যে আমাদের প্রতিষ্ঠানের কোন সেক্টর থেকে কী পরিমাণ লাভ হচ্ছে, কী পরিমাণ লোকসান হচ্ছে, প্রতিষ্ঠানের বর্তমান অবস্থাটা কী, প্রতিষ্ঠানের একটি বিভাগের সাথে অন্য বিভাগের, একটি হিসাব শাখার সাথে অন্য হিসাব শাখার তুলনামূলক বিচার বিশ্লেষণ করার জন্য হিসাব বিজ্ঞান অপরিসীম। এরপরে কি আসলো? ব্যয় নিয়ন্ত্রণ ও আয় বৃদ্ধি। সঠিকভাবে হিসাব লিপিবদ্ধকরণের মাধ্যমে প্রতিষ্ঠানের ব্যয় নিয়ন্ত্রণ করা যায় এবং প্রতিষ্ঠানের ব্যয় নিয়ন্ত্রণ করে অতিরিক্ত লাভ যাতে আমরা অর্জন করতে পারি, অতিরিক্ত মুনাফা যাতে আমরা পেতে পারি, সেই জন্য আমরা প্রতিষ্ঠানের ব্যয় নিয়ন্ত্রণ করতে পারি হিসাব বিজ্ঞানের মাধ্যমে, এবং আয় বৃদ্ধির বিভিন্ন কৌশল পন্থা এখান থেকে আমরা অবলম্বন করতে পারি। অর্থনৈতিক তথ্য পরিবেশন করা। হিসাব বিজ্ঞানের আরেকটি উদ্দেশ্যের মধ্যে রয়েছে অর্থনৈতিক তথ্য পরিবেশন করা। প্রতিষ্ঠানের যে কোনো সময়ে প্রতিষ্ঠানের পরিচালকদের নিকট বা পরিকল্পনা গ্রহণকারীদের নিকট, ব্যবস্থাপকের নিকট, প্রতিষ্ঠান সংশ্লিষ্ট বিভিন্ন তথ্য ব্যবহারকারীদের নিকট আমরা হিসাব বিজ্ঞানের মাধ্যমে যথাসময়ে অর্থনৈতিক তথ্য পরিবেশন করতে পারি এবং সেটার মাধ্যমে তারা সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। নগদ টাকার হিসাব রাখা। প্রিয় শিক্ষার্থী, আমরা যখন এই হিসাব বিজ্ঞানের অঙ্কগুলো সমাধান করব, তখন তোমরা দেখতে পারবা
যে একটি অধ্যায় আছে যে অধ্যায়টির নামই নগদান হিসাব। এই নগদান হিসাবের মাধ্যমে প্রতিষ্ঠানের প্রতিটি লেনদেন নগদ লেনদেন প্রতিটি নগদ লেনদেন হিসাবের শুরুতেই নগদ লেনদেন সমূহ আমরা লিপিবদ্ধ করতে পারি এবং যে কোনো সময় হিসাব ব্যবহারকারীদের নিকট এই প্রতিষ্ঠানের নগদ টাকার হিসাবটা উপস্থাপন করতে পারি এবং সঠিকভাবে নগদান হিসাবটা সংরক্ষণ করা সম্ভব। পরিকল্পনা প্রণয়ন ও তথ্য সরবরাহ। পরিকল্পনা প্রণয়ন করার জন্য প্রতিষ্ঠানের সকল সময়ে প্রতিটি সময়ে আমাদের এই হিসাববিজ্ঞানের তথ্যসমূহ প্রয়োজন হয়। হিসাববিজ্ঞানের অর্থনৈতিক তথ্যসমূহ, প্রতিষ্ঠানের অর্থনৈতিক তথ্যসমূহ প্রয়োজন হয়। প্রতিষ্ঠানের বর্তমান অবস্থা প্রয়োজন জানার প্রয়োজন হয়। আর হিসাববিজ্ঞানের মাধ্যমে আমরা প্রতিষ্ঠানের সার্বিক অবস্থা তথ্য ব্যবহারকারীদের নিকট উপস্থাপন করতে পারি, যার ফলে তথ্য ব্যবহারকারীরা যথাসময়ে তাদের পরিকল্পনা প্রণয়ন করতে পারে এবং প্রতিষ্ঠানের তথ্যসমূহ তারা তথ্য ব্যবহারকারীদের নিকট সরবরাহ করতে পারে। প্রিয় শিক্ষার্থী, হিসাববিজ্ঞান শুধুমাত্র যে প্রতিষ্ঠানের হিসাব সংরক্ষণ করে তা নয়, হিসাব লিপিবদ্ধ করে তা নয়, হিসাববিজ্ঞানের মাধ্যমে আমরা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা সম্পর্কে, প্রতিষ্ঠানের যাবতীয় পরিকল্পনা প্রণয়ন সম্পর্কে আমরা জানতে পারি, প্রতিষ্ঠানের পরিকল্পনা প্রণয়নে আমরা সহযোগিতা করতে পারি এবং প্রতিষ্ঠান পরিচালনায় সার্বিক ভূমিকা হিসাববিজ্ঞানের মাধ্যমে হিসাববিজ্ঞান রাখে বা হিসাববিজ্ঞান সহযোগিতা করে থাকে। প্রিয় শিক্ষার্থী, আমি জানি যে এই ক্লাসগুলো যদি আমি সরাসরি ক্লাসে কলেজে উপস্থিত হয়ে তোমাদেরকে উপস্থিত থাকা অবস্থায় ক্লাসগুলো নিতে পারতাম, তাহলে হয়তোবা তোমরা এর মধ্য থেকে যে কোনো প্রশ্ন আমাকে সরাসরি করার সুযোগ পেতে। তো যা হোক, এখানেও হতাশা হওয়ার কিছু নেই। যদি আমার এই আলোচনার মধ্যে তোমাদের কোনো প্রশ্ন থাকে, কোনো কিছু জানার থাকে, কোনো বিষয়ের উপরে আরও আলোচনা করার দরকার হয়, তাহলে আমাদের এই ভিডিও লিঙ্কে কমেন্টের মাধ্যমে তোমরা জানাতে পারো। আমি ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে সেগুলো নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। আর এই করোনা দুর্যোগের কারণে যেহেতু দেশের সার্বিক অবস্থা বিবেচনা করে অনলাইনে ক্লাস পরিবেশন করা হচ্ছে, তো তোমরা এই ক্লাসগুলো মনোযোগ সহকারে দেখবে এবং বাড়িতে অবস্থান করে আমি যে পুস্তক তালিকাটা দিয়েছি বইগুলো কিনে নেবে এবং এই যে প্রশ্নগুলো আমি আলোচনা করি এই প্রশ্নগুলো সার্বিকভাবে বাড়িতে তোমরা চর্চা করবে ইনশাল্লাহ। আশা করি এতে তোমরা সফলতা অর্জন করতে পারবে। তোমাদের সবার সুস্বাস্থ্য এবং সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আমি আমার আজকের এই ক্লাস এ পর্যন্তই শেষ করছি, এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, খোদা হাফেজ, ধন্যবাদ।